মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রাসমণির মেয়ে জগদম্বার চরিত্রে রোশনী ভট্টাচার্য। রাসমণি খুব ভরসা করেন এই মেয়ের উপর। অন্তর্মহল থেকে বাহির মহলের অনেক দায়িত্বই সামলায় সেগুলো ঠিক কি রকম? রোশনী বললেন, জগদম্বা এমন এক চরিত্র যে সব সময় সংসার সামলে রাখার চেষ্টা করে। একদিকে যখন মহেন্দ্র শিকার করতে গিয়ে আটক হয়, গ্রামবাসীর হাতে অলমোস্ট মার খেতে যায়, সেটা থেকে শুরু করে সবই সে সামলাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মায়ের মন্দির করা নিয়ে মা রাসমণির পাশে আছে। জগদম্বার চরিত্র খুব সাপোর্টিভ হিউম্যান বোয়িং হিসেবে সবার পাশে আছে। এই ধারাবাহিকে মেয়েদের অন্তর্মহলের সংলাপ পুরনো কলকাতার কথা ভাষ্য অনুসরণ করে, যার মধ্যে ইংরেজি শব্দ একেবারেই নেই। এই সময়ের মানুষ হিসেবে একটাও ইংরেজি শব্দ না বলে ধারাবাহিকে সংলাপ বলা সহজ। তিনি বললেন, একেবারেই না, প্রথম দিকে সংলাপ বলতে সমস্যা হতো, কারণ এই ধারাবাহিকের সংলাপ বলার যে বিশেষ স্টাইল তা রপ্ত করা মোটেও সহজ নয়। তবে এখন অনেকটা ইউজ টু হয়ে গিয়েছি, আমার সহকর্মীরা সাহায্য করেছে। সিনিয়র হিসেবে গৌরব দাও খুব হেল্প করেছে। তার স্বামী মথুরের চরিত্রে গৌরব চট্টোপাধ্যায়ের কথা, প্রথম দিকে জড়তা ছিল, বিশেষভাবে সংলাপ বলা এবং অন্য আরেকজন যে চরিত্রে অভিনয় করত সেটা মাঝখান থেকে করাটাও ডিফিকাল্ট। রাসমণির সময়ে মেয়েরা পড়াশোনা করা বা বাইরে মেলামেশার সুযোগ পেতেন না, সে কারণে তাদের কথা বলার এক বিশেষ ধরন ছিল। তখনকার বাংলাও অন্যরকম ছিল। জড়তা কাটিয়ে ফেলেছে রোশনী, এখন বেশ ভালো কাজ করছে। প্রথম প্রথম সংলাপ বলতে আমারও সমস্যা হতো, সম্পূর্ণার জায়গায় রোশনীকে মেনে নিতে সমস্যা হয়েছিল। গৌরব বললেন, একটি চরিত্রের সঙ্গে অভিনয় করতে করতে একটা অভ্যাসের মতো হয়ে যায়। চরিত্র অভিনেতা চেঞ্জ হলে এক ধরনের হেজিটেশন তো হয়, সেটা কেটেও যায়। এখন যেমন কেটে গিয়েছে, জগদম্বার চরিত্রে আগে অভিনয় করতেন সম্পূর্ণা মণ্ডল, যিনি এখন দুর্গা দুর্গেশ্বরী ধারাবাহিকের প্রধান চরিত্র দুর্গা। দক্ষিণেশ্বরের মন্দিরে আদিমূর্তির কিছু বৈশিষ্ট্য ছিল, সেটা কেন্দ্র করেই এগোচ্ছে ধারাবাহিকের টানাপোড়ন। খুব শীঘ্রই পদ্মায় দেখা যাবে দক্ষিণেশ্বরের মন্দিরের গল্প। তাহলে দর্শক, করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে জগদম্বার চরিত্রে রোশনী ভট্টাচার্যকে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। এ ধরনের তারকাদের নিয়ে আরো খবরাখবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।